হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু এই আপনাদের দোয়ায় ভালো নেই কারণ আমরা ইলেকট্রিক কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয় যেটা আপনাদেরকে সরাসরি ভিডিওতে উপস্থাপনা করব আর একটা প্রশ্ন রেখে যাব আমার যারা দীর্ঘদিন ধরে ইলেকট্রিক কাজ শিখতেছেন বা আমার চ্যানেলটা যারা দেখতেছেন তাদের জন্যই হয়তো আজকের এই প্রশ্নটি রাখবো তো তার সাথে আমরা সরাসরি প্রশ্নতে যাওয়ার আগে তো আজকের প্রশ্নটি হবে যে আমরা যারা ইলেকট্রিক কাজ করি তো তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কি না আর এই সমস্যার সম্মুখীন হলে তার সমুখ সমাধান কি তো এইটাই এরপরে আপনারা আমার এই আজকের প্রশ্নটির উত্তর দিবেন এই ভিডিওর কমেন্টসে কমেন্টসের উত্তর দিলে আমি আগামী কালকে এই আমিও কিন্তু এই সমস্যাটার সমাধান করে দেখা দেখাবো আপনাদেরকে তো বিল্ডিংয়ের সমস্যাটা হচ্ছে যে বিল্ডিংয়ের কনসিল ওয়ারিং নিয়ে মানে ফয়েন লরে যাওয়ার বিষয়টা নিয়ে তো আমি জানি যে আমার চাইতে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছেন তারা আমার ভিডিওগুলা দেখেন তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা এরপরে একটার পর একটা ইলেকট্রিক ভিডিও পেতে থাকবেন আমার এই ক্ষুদ্র চ্যানেলে আর আমি একটা কথা বলে দেই যে আমি কিন্তু জ্ঞান সল্পতা আমার বেশি থাকার কারণে আমি কিন্তু আপনাদের সম্মুখীন হচ্ছে আর কি যে কিভাবে একটা সমস্যায় পড়লে সেই সমাধান দিয়ে যেতে দেওয়া যায় তো চলুন আমরা সমস্যাটি দেখি আর আজকে প্রশ্ন হলো আপনাদের কাছে আজকে আমার কোনো ভিডিও নয় আজকে আপনাদের কাছে প্রশ্ন হলো এইটাই যে এই সমস্যার কিভাবে সলভ করবেন তো চলুন আমরা সমস্যাটা দেখে আমরা যে সমস্যাটার কথা বলবো সেই সমস্যাটা হচ্ছে এই যে দেখুন এই যে সমস্যা এখানে আমি আপনাদেরকে ভালোভাবে না না বুঝিয়ে দিলে হয়তো আপনারা বুঝবেন বিষয়টা হচ্ছে কি এই যে একটা ওয়াল এটার পয়েন্ট কিন্তু ঠিক আছে এই যে পয়েন্টগুলো সাদে তো এটার পয়েন্ট যদি ঠিক থাকে এটার এই পাশ থেকে এই পাশ থেকে এখানে ওই ওয়ালের যে পাশ ছিল চার ফিট না পাঁচ ফিট তো পাঁচ ফিট মেপে নেওয়ার পরে এই এইখান থেকে এইখান থেকে এইখানে পাঁচ ফিট মেপে নেওয়ার পরে এখানে পয়েন্ট আসছিল ওই যে যেখানে দেওয়া আছে পয়েন্টটা ওই যে এইখানেই কিন্তু দেওয়া আছে এখন এখান থেকে একদম কতটুকু দূরে নেওয়া হয়েছে এই ওয়ালটা এখন যদি এটা সাত থাকতো তো এটাকে এই রুমের জন্য এখানে দেখুন দুইটি পাইপ অবস্থান করতেছে একটি হচ্ছে এই রুমের লাইন এই রুমের লাইন আরেকটি হচ্ছে এসডিবি ডিভি বোর্ডের লাইন ঠিক আছে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন দুইটি ফাইভে এখানে অবস্থান করতেছে একটি ফাইভ হচ্ছে এই রুমের লাইন আরেকটি হচ্ছে এসডিবি ডিভি বোর্ডের লাইন তো আমরা রুমে চলে যাই এখান থেকে এই রুমে আমরা কিভাবে লাইনটা এখন নেব এইখানে যে ওয়াল ছিল প্রায় দেড় ফিট সরে গিয়েছে তো এই সলিউশনটা আপনাদের কাছে আজকে প্রশ্ন হচ্ছে কীভাবে এই সলিউশনটা করা যায় বা কিভাবে করলে এই জিনিসটা সুন্দর হয় তো আমরা রুমের ভিতর অবস্থান নেই এই হচ্ছে রুম ঠিক আছে এই যে তার এই যে ফ্যান পয়েন্ট এই এই একটা দিক দিয়ে ওই বাইরে চলে গেছে আর কি এই হচ্ছে সুইচ বুট এখানে সুইচ বোর্ড এই এই আপনারা জানেন যে ওই পাশের যে রুমগুলো পয়েন্টগুলো আছে এই পয়েন্ট আবার এই পয়েন্ট বা বিভিন্ন ধরনের সবগুলোই সরাইছে ওরা এগুলা কিন্তু সমষ্টি হয়ে এই ফ্যান বক্সের মাধ্যমে আপনার এই দিকে আগে এসে সুইচ বোর্ডে আস তো এখন এই লাইনটা সরাসরি ওভারটেক করে ফেলছে ওইটা ভীমের মধ্যে ফরে যাওয়ার কারণে এই এখন এই লাইনটা সুইচ বোর্ডের ভিতরে আমরা কিভাবে আনব সেইটার একটা সমাধান আপনাদের কাছে চাচ্ছি যে কিভাবে আনা যায় ঠিক আছে আবার দেখুন এই সুইচ বোর্ডের ভিতরে আমরা কিভাবে আনতে পারি আমাদের এই মেইন লাইন ভার্সেস এই এই রুমের যে খেবলগুলি ঠিক আছে এইটাই আপনাদের কাছে সলিউশন আপনারা সলিউশনটা দিয়ে যাবেন ও এই ভিডিওর দ্বিতীয় পার্টি বা আগামী কালকে আপনারা যখন এই ভিডিওর কমেন্টস করবেন কমেন্টস করার পরে আর কমেন্টস করার পরে আমি আমিও এইটার সলিউশন করব কিন্তু আপনারা কীভাবে সলিউশনটা দেন তার জন্য আমার সলিউশনটা দেখতে হলে আপনারা আগামী পর্বে এই ভিডিওটা দেখতে হবে আর আজকের যে ভিডিওটা দেখতেছেন সেইটা হচ্ছে আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি যে এটা কিভাবে খাস কমেন্টস করবেন আগামীকালকে এই সলিউশনটা আপনারা দিয়ে যাবেন আশা করি আপনারা যারা বিজ্ঞ ইলেকট্রিশিয়ান কোন আছেন আপনারা দেখুন কতটুকু দূর দূরে এইখান থেকে আমরা ফাইভটা কিভাবে আমরা ওই দিকে নিয়ে যাব এই ঘরের ভিতরে ওই জিনিসটাই আপনাদের কাছে সলিউশন চাচ্ছি আর এখানে প্রায় প্রত্যেকটা রুমের আপনারা দেখবেন যে প্রত্যেকটা রুম আপনার ডিস্টেন্স লড়ে গেছে এখন এই রুমটা তালা মারা আর না হয় আমি ড্রয়িংটা এনে দেখাইতাম যে এটার ড্রয়িংয়ের মাপটা ঠিক আছে কিনা যে আমার এখানে ভুল কি না তো সেটাই আর কি তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আমি সাইফুল ইসলাম আমার ভুল হলে কখনো কমা করবেন আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম